সাহাবিরা কি সত্যের মাপকাঠি এই প্রশ্নটা কেন করতে হবে আমাদেরকে বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে ইন্ডিয়ার সে অর্ধ শতাব্দীর জুলুম অত্যাচার ইন্ডিয়া যে বাংলাদেশের উপরে তারা যেগুলো চালিয়েছে বা আপনারা জানেন আসলে তারা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা তারা অস্বীকারে করেছে আমাদের প্রবাসী সরকারের সাথে যে সাথ দফা চুক্তি ছিল সেখানে কি ছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না তাহলে এটা দেশ হলো বাংলাদেশের কোনো পুলিশ থাকবে না বাংলাদেশের কোনো পররাষ্ট্র নীতি থাকবে না আপনি এই তিনটা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা যার কারণে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এই চুক্তি করার পরে বিমসে পড়ে গিয়েছিলেন যা ভাগ্য ভালো বঙ্গবন্ধু আসার পরে তিনি ভারতীয় সৈন্য ও ভারতীয় সৈন্য এই দেশ থেকে সরাতে সরাতে পারবে না ভারত সিদ্ধান্ত নিলে সৈন্য সরবে না হলে তোমরা সৈন্য সরাতে পারবে না তোমাদের কোনো একটি নেই এই বিষয়ে কথাই বলতে পারবে না যার ফলে আত্মসমর্পণের দিনে কী হয়েছে সেই ভারতীয় অরোরা এসে পাকিস্তানের নিয়াজি থেকে দেশটা বুঝে নিয়েছে তো আমরা কি একাত্তরে তারা আমাদেরকে স্বাধীন করেছে আমাদের দেশ দখল করে নিয়েছিল আমাদের দেশ আমাদের থেকে কেড়ে নিয়েছিল সহযোগিতার নামে যা বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্ব আল্লাহ তালা ওনাকে রহমত করুন এই জন্য দোয়া করি উনি এসে যখন বলেন গান্ধী সাহেব সাহেবা আপনি কবে আপনার সৈন্য আমার দেশ থেকে সরিয়ে নেবেন সেটা একটু শুনতে চাই এত বড় ব্যক্তির সামনে কথা তো আর বলা ছিল না আলহামদুলিল্লাহ তো ওই ও আসলে আমরা স্বাধীনতা বলতে যেইটুকু আমরা পেয়েছিলাম ভোগ করেছি ওইটুকুর ও শিলা এটা হয়েছে নয়তো দেশ পুরোটাই গিয়েছিল আর এখন আবার নতুন করে গিলে খেয়েছে পুরোটা ওই সব তো যাই হোক এখন এই ক্যাম্পেইনটা যখন জোরদার হচ্ছে তখন আমি দেখছি কি আবার ওই যে অমুক মলানার এই 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 ফতুয়া তমুক মলানার এই ফতুয়া সাহাবিরা সত্যের মাপকাঠি কিনা জানে ওরা জানে সেই 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 আমাদের পার্শ্ববর্তী দেশের ওনারা সে চাণক্য নীতির নীতি নির্ধারকরা জানে যে মুসলিমদের মধ্যে এগুলো আছে এটা ইন্টারন্যাশনালি গবেষণা হয় আর যেহেতু এখানে ইসলামের সবচেয়ে দুশ্মন ইহুদি আর মোশিক এই দুইয়ের বিশাল এক সমন্বয় আছে এখানে তো ইহুদিরা দেয় বুদ্ধি আর এরা সেটাকে বাস্তবায়ন করে মস্রিকরা তো তো যাই হোক এখন তো এরা করল কি যে ইন্ডিয়ান ইন্ডিয়া আউট কি একটা মায়ের দিতে হবে বুদ্ধিভিত্তিক মায়ের এখন এরা ভয় পাচ্ছে এটা যদি বাংলাদেশ পুরো জাতিটাই আলেমদের সাথে ওলামাদের পিছনে ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর এই জাতিকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিয়ে দেয় তাহলে সর্বনাশ হয়ে যায় ইন্ডিয়া আউট না হওয়ার উপায় নেই অতএব আলেমদের মধ্যে ভেজাল লাগাই দাও যেই আলেমরা এই সময়ে এসে এই সত্যের মাপকাঠি নিয়ে অমুক মলানার অমুক বক্তব্য তমুক মলানার বক্তব্য নিয়ে আপনারা মিডিয়া যারা কথা বলবেন হক বলেন আর না হক বলেন দুইও দল না হক যিনি হক বলেছেন তিনিও না হক তিনিও অন্যায়কারী তিনি তার অজান্তে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার কাজটা করেছেন স্বপ্নীয়তে সতনিয়তে কাজ করেছেন কিন্তু দেশের স্বাধীনতা দেশ যে একটা স্বাধীন হওয়ার একটা 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 বীজ বপন হয়েছে এই বাংলাদেশের মধ্যে সে বীজটার উপর আপনি কুটারাঘাত করছেন খবরদার কোনো আলেম আমি দেখেছি আপনারা হয়তো ভাবছেন কাজী সাহেব কিছু বলে না কেন কোনো দিন বলব না কোনো ভেজাল আলেমদের মধ্যে একটা একটা ভাঙ্গন যেটা যেটার কারণে ওলা সারা জীবনের সমস্ত কর্মফল সুফল ভোগ করে ইহুদিরা আর কারা দুশ্মনরা আপনারা এখন যে ঝগড়া এটা এটা টোটাল তাদের পরিকল্পনা যে আন্দোলন দানা যাতে না বাঁধে এরা যেন ঐক্যবদ্ধ না হয় লাগাই দেয় এদের মধ্যে তাসুদ ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল এই যে এই যে বাবরি মসজিদ রামের জন্ম এটা এটা এই মশলাটা তুলছে ব্রিটিশরা এখানে তাদের আগে তাদের একটা লোকের ওই নামটা তারা এখন মনে আসছে না সে গিয়ে এই মাসলাটা তুলছে হিন্দু মুসলিম লাগিয়ে দিয়ে তারা শাসন করার জন্য তো এখন সেই নীতি তো এখানে এখানে করা হচ্ছে এই জন্য কোনো আলেমের হারাম আলেমদের জন্য মিডিয়ায় এসে কোনো মাসলা নিয়ে বিতর্ক হারাম আপনাদের জন্য এটা একবারে অবৈধ আপনাদের জন্য আপনাদের এইসব তর্ক বিতর্কের সুফলটা আপনি জানতেছেন না যে যে আমি আমি সারা মিডিয়ায় বছরে আমি বক্তৃতা করেছি চল্লিশ বছর করেছি বছর বোখারি মুসলিম তিরমিজি নাসাইয়ের সর্বোচ্চ আদেশের কিতাবগুলো শিক্ষকতা করেছি দেখেছি সচক্ষে দেশে বিদেশে এগুলি সব দেখেছি সারা জীবন কাজ করলাম আমি ফল পেলাম না আমার একটা ভুলে আমার হিংসার ভুলে আমার পরনিন্দার ভুলে আমার পরশ্রী কাতরতার ভুলে আমার বিভেদ মোল্লা বিভেদ মোল্লা হওয়ার ভুলে আমি বিভেদ মোল্লা কেন হব আমি তো মুসলিম আমার একজন আলেমের সাথে কোনো কথা যদি ডিফার করে তাহলে আমি ফোনে ব্যক্তিগতভাবে বলবো জানাব এই বিষয়টি মনে হয় এরকম হলে ভালো আমি এটা বুঝতেছি না আপনি একটু আমাকে এই বিষয় হেল্প করতে যান আমরা করবো মিডিয়া এসে এইভাবে এমনভাবে জাতিটাকে ভাগ যোগ করে সেই 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 ডিভাইন অ্যান্ড রুল তাহলে আপনি সারা জীবন মহাদিশি করলেন সারা জীবন ইমামতি করলেন আপনি সুবক্তা বিশ্ববিখ্যাত বক্তা কিন্তু আপনি মিডিয়ায় বসে অমুক 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 কথা বলেছে সে এই অমুক এটা বলছে সেই যখন এটা বলবেন বাস পাবলিক দুই টুকরা হয়ে গেল একটা জাহাজ আপনি টাইটানিক দিলেন অক্ষত জাহাজকে দুই টুকরা করে দিলেন এরপরে আপনি ইন্ডিয়া বিরোধী ক্যাম্পেন করবেন আপনি তো এখন মোল্লা 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 বিরোধী মোল্লা মোল্লাপানা মোল্লা মারামারি করতে করতে আপনার ওই যে নজরুলের কথাটা যে হানাফি সাফারি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল এমনই সময় ইবলিস আসিয়া কহিল তোল পিতল হ্যাঁ আগামী আরও অর্ধশতাব্দী আপনাদের গোলাম মানাবে আপনাদের এই বেবুজা কাণ্ড যদি আপনারা চালিয়ে যান কখনো মিডিয়া এসে আপনারা এগুলি নিয়ে বলবেন না কথা কে সত্যের মাপকাঠি সত্যের মাপকাঠি না অমুক মওলানা কি বলছে ওনার থাকুক ওই মালানা মারা গেছে ওই মালানা নিয়ে কোনো কথা থাকলে কোন মলানার আল্লাহর কোরআন ছাড়া কোথায় ভুল নেই বলেন আল্লাহর এই কোরআন একমাত্র নির্ভুল আমার জীবনে কত ভুল থাকতে পারে এমনি কাসির লিখেছেন কত ভুল বের হবে এমনে কাসিরের মধ্যে তবারে লিখেছেন সেখানে ঐতিহাসিক তারিখে তবে বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য ভুলের কারণে কেউ অগ্রহণযোগ্য হয়ে যায় না ভুলের কারণে অগ্রহণযোগ্য হয়ে গেছে ইবলিস আর আর যারা ভুল করেন ইসলামিক বইতে এরা তো যখন ধরিয়ে দিবেন। যদি মূল লেখক উনি বেঁচে থাকতেন উনি তো রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম না তারহামনা লানা লু মিনাল খাসিরিন বলে চোখের ফাঁকা দিয়ে আপনার শুকরিয়া আদায় করতেন কোন ইমাম ভুল করে ভুল থেকে উদ্দে মানুষ কি কেউ কোন রুকুম খত্তা ওন ওখায় খত্তা আত্মা তোমরা সবাই ভুল করি তো সর্বোত্তম ভুলকারী হলো যারা ভুল বুঝে ফিরে আসে সুদ্ধের দিকে ফিরে আসে এটা আমাদের নীতি হওয়া উচিত পাপের বিরান বাঘে ফোটে ক্ষমার জীবন ফুল জেলখানে থাকতে একটা গান লিখেছিলাম মানব জীবন বাঁচিয়ে রাখে কিছু কিছু ভুল পাপের বিরান বাঘে ফোটে ক্ষমার জীবন ফুল তো আদম যদি ভুল না করতেন তাহলে আদমকেও মেরে ফেলতেন আল্লাহ হাওয়াকেও মেরে ফেলতেন যা তোদের মতো নির্বুল ফেরস্তা তো আমি বানাতে চাইনি আমার ফেরস্তারা নির্বুল আমি তো বানিয়েছি তারা ভুলও করে না কাঁদেও না ভুলও করে না তারা কাকুতি মিলিতিও করে না তাদের ভুলও নাই তাদের পাপও নাই গুণাও নাই তাদের চোখের পানিও নাই আমি তো চাই যে একটা জাতি আমি বানাবো ভুল করবে সে অটোমেটিক তার ভুল করতে না চাইলেও তার ভুলও হতেই থাকবে আর ভুল বুঝবে আর শোকের পানি পেলে আমার কাছে ক্ষমা চাইবে সে কাঁদবে কাকুতি মিনীতেও করবে আমার কাছে বলবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করো আমি মাফ করে দিব ক্ষমা করে দিও আমি তো ওই ওরকম দুখান হাত চাই ওরকম দুটো চক্ষু চাই ওরকম একটা অন্তর চাই যেটা আমার 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 কাছে কাঁদবে আকতি জানাবে তো ভুল না হয় তো সবচেয়ে বড় ভুল যার ভুল নেই সে তো অমানুষ সে তো মানুষ নামের যোগ্য না সে একটা অমানুষ সে যোগ্য অপরাধী অপরাধী আল্লাহ নিজে বলেছেন সহি মুসলিম আল্লাহ রেহাদিস্লাহম যদি তোমরা গুণা না করতে আল্লাহ তোমাদেরকে ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে ডিলেট করে দিতেন মানব জাতি নামের কোনো জাতি পৃথিবীতে না বেকিন ইউজ নেবন আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করতেন ইউজ নেবন যাদের বৈশিষ্ট্য থাকতো তারা গুণা করিবেন তো ভুল করিবেন তো হাজার সদ্য করে বলতে গেলেও তারা ভুল করবেই এক কবি একবার বলছিল আতিন বেম আলম তাস্তনি মানে একটা কবিতার দ্বিতীয় লাইন হলো লান বেম আলম ইয়াস্তা তো ভুল এলো আমি এমন এক কবি যে অতীতের প্রথম মানুষেরা যা করতে পারেনি আমি তা করতে পারি এত যোগ্যতা আমার ছোট্ট না একটা শিশু ওখানে ছিল শিশুটা বললো আচ্ছা আর তাহলে অতীতরা যা করতে পারেননি আপনি সেটা পারেন হ্যাঁ তাহলে আরবি হরব উনত্রিশটা অতীতরা উনত্রিশটা দিয়ে গেছে আপনি আর একটা বাড়াইলে তো তিরিশ হয়ে যায় একটা তাই না রাউন্ড ফিগার আপনি তো একটা হর বাড়ান এখন এই এটা কি এটা শিশু না অন্য কি এটা কি জবাব আছে কোনো জবাব আছে কোনো জবাবে নেই তো দেখুন কি মারার কথা না তার দাবিটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিল হ্যাঁ অথচ সে বড় পণ্ডিত কিন্তু এই কথাটা তার পুরাই রং যে অতীতরা যা পেরেছে পারেনি আমি সব করতে পারি তো তাইলে তুমি উনত্রিশ হরগের মধ্যে তিরিশটা করো তো যাই হোক এই কথাটা আসলে বাংলাদেশের রানিং যে একটা অবস্থা এটাকে ধ্বংস করার জন্য আলেমদের মধ্যে এখন একটা বীজ বহন করে দিয়েছে সত্যের মাপকাঠি ওই উমুক মলানা আর এটা উনি এটা বলেছেন অতএব আমি ওনার পক্ষে আর আমি ওনার বিপক্ষে আমরা আমরা এখন মারামারি করি আর ফাঁকে দিই দুশ্মন তারা আমার দেশটা নিয়ে যাক বুঝেন না স্বামী স্ত্রী জগা করছে জগা করতে 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 একবারে উঠানে চলে গেছে কুকুরে ফাঁকে দিই ঘরে পাক ঘরে ঢুকে তরকারি ফাঁকিলা নিয়ে চলে গেছে বুঝেন না দুশ্মন তো খাপ দিয়ে আছেই তা এখন আপনারা ঝগড়া করবেন তো ঝগড়া করলে ফাঁকে দিই যেইটুকু আছে এইটুকু নিয়ে যাবে। আল্লাহ আকবর আল্লাহ আমাদের আমাদের জাতিকে রক্ষা করুন আপনারা যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করছেন এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সবচেয়ে বড় ক্যাম্পেইন হলো ঝগড়ালেস হয়ে যান কলেজ হয়ে যান বিরোধিতা নিজেদের মধ্যে কন্দল সবচেয়ে বড় উপকৃত করবে আপনাদেরকে এই জিনিসটা আজকে মুসলিম উম্মার এটারই অভাব মুসলিম উম্মা পরাশক্তি এখনো গোটা পৃথিবীতে একটা পরাশক্তি জাতি সাতান্ন টুকরা করে রাখছে ইচ্ছে করে ওরা বায়ান্ন দেশ মিলে একটা রাষ্ট্র ওরা ইউরোপীয় ইউনিয়ন কতগুলি দেশ মিলে একটা ইউনিয়ন তারা ঐক্যবদ্ধ আর আমরা একই জাতি এই রমজানে সবাই ঐক্যবদ্ধ একই সাহারি করতেছি একই ইফতার করতেছি একই ওজু করতেছি একই সিয়াম পালন করতেছি একই চেতনায় সবাই গোটা মুসলিম জাহান কিন্তু সাধারণ টুকরা তো সেই টুকরার ভিতরেও আবার টুকরা তো আমাদেরকে আল্লাহ নেতৃত্ব দেবেন আল্লাহ তো এটা এটা বলেছেন এই প্রশ্নটি খুব মৌলিক প্রশ্ন আমি প্রশ্নের উত্তর বহু দিয়েছি আপনারা যে প্রশ্নগুলি করেন হাজার হাজারবার এগুলোর উত্তর দিয়েছি পঁচিশ বছর পরে বাংলাদেশের সবগুলো বড়ো বড়ো টেলিভিশনে এই কাজটাই করেছে পি থেকে শুরু করে এটিএন বাংলা এন টিভি বৈশাখী টিভি তারপর এস এ টিভি আর মানে বাংলাদেশের বড় বড় এগুলো সবগুলোতে পঁচিশটা বছর পরে এই সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছি তো এখন এই জন্য একটা অভিজ্ঞতা হয়েছে না সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনাদেরকে এই কথাটা বলেছে দয়া করে এই জাতীয় এইসব প্রশ্ন নিয়ে কখনো আপনারা মিডিয়ায় আসবেন না এবং জাতির সর্বনাশ করে দেবেন না আপনার অজান্তে আপনার সমস্ত ওয়াজ নসিহত আপনার জ্ঞান আপনার যত অনুষ্ঠান করছেন সবগুলি সবলটা নিয়ে যাবে আপনার দুশ্মনটা আপনারা মারামারি নিয়ে থাকবেন এই কথা এই তথ্যটি দিয়েছেন কোথায় আল্লাহ তালা সুরফালে আয়াত ও উল্লাহ রসৌলা আল্লাহর আনুগত্য করো তার সুরের আনুগত্য করো বলে না যাও ঝগড়াঝাটি করো না মাসলা জানা নাই ফেকি মশলা হানাফি হানাফিরা রা হানাফি মশলা নিয়ে থাকুক এইটা তাদের রাইটাস বই তো আপনি সেখানে গিয়ে আপনারটা দিবেন না আহলে আদিশটা হানাফি মজাবের ওখানে গিয়ে আপনার দেওয়ার কোনো দরকার নেই তারা ওখানে থাকুক আহলে আদিশ আহলে হাদিসের ইয়ে নিয়ে থাকুক সেখানে গিয়ে হানাভি মশলার ইশতেহার দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই তারা তাদের ওখানে থাকুক হ্যাঁ হানাপি হানাপি ওখানে থাকুক সাপে সাপে জায়গায় থাকুক এগুলি সবগুলো বই বৈধ গবেষণার জিনিস হয়েছে এগুলো নিয়ে মারামারি কোনো কিছু নেই তো এখন অমুক দল অমুক দলের অমুক মারানা বড় রাইটার উনি এই বলে গেছেন সে বলে গেছেন থাকুক না আর ওখানে আরে বাবারে ভুল আছে বলে তো বেছে আছি আমরা থাকুক না ওইটা ওখানে ওটা নিয়ে কী এখন যে কবর খুঁড়ে এগুলি বের করে আনা হচ্ছে আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতাকে ধ্বংস করার জন্য স্বাধীনতার এই এই মুক্তিযুদ্ধ এটা একটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের উপরে কুঠারাঘাত করার জন্য এইসব ভেজাল মশলা নতুন করে কবর খুঁড়ে খুঁড়ে বের করা হচ্ছে তা আল্লাহ কি বললেন ওলা তা যাও ফাতা সারো ঝগড়া করো না তাহলে ব্যর্থ হয়ে যাবা পরাজয় বরণ করবা পরাজয় অথা হাবা রি হুকুম তোমাদের রাষ্ট্রশক্তি জাতীয় শক্তি শেষ হয়ে যাবে রিহ মানে হলো দৌলা এখানে কাজ দৌলেত কম তোমাদের যেটা রাষ্ট্র ক্ষমতা মুসলিম মুসলিম জাতির যে একটা ঐক্যবদ্ধ ক্ষমতা এটা বিলুপ্ত হয়ে যাবে আপনারা এখন যে ঝগড়া শুরু হয়েছে এটা হলো যেইটুকু শক্তি আছে এইটুকু বিলুপ্ত হয়ে যাবে খাবারদার এগুলি টোটাল এগুলি বর্জনীয় এসব কিছু নিয়ে কোনো কথা বলবেন না মিডিয়ার মধ্যে আমি জবাব দেবো না এটার এটা কোনো অপ্রয়োজনীয় একটা প্রশ্ন কোনো দরকার নাই যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিনতে মোজা আলাহামের জাতি গোবাছুর পূজা করতেছে গরুর বাছুর পূজা করতেছে সেই কি আকবর গোবাছুর বানিয়ে পূজা শুরু করে দিয়েছে হারুন আলাই কি তিনি রেখে গেছেন হারুন আলাহ সেটা দেখছেন তাই না হারুন আলাহিস্লামের সামনে ঘটনা করতেছে কিন্তু হারুন আলাইসাল্লাম তাদেরকে বাছুর পূজায় তখনকার যে পরিবেশটা ছিল এখন বাধা দিলেই ঐক্যবদ্ধ বনে ইসরায়েল দুই টুকরা হয়ে যাবে একদল এটাকে নিয়ে থাকবে আরেক আউট হয়ে যাবে তারা তারা মারামারি লেগে যাবে এখন মুসালাম এসে যখন ভাইয়ের গলার কলার ছেপে ধরলেন ইয়া হারুন ও মা মানে আকা ইসম দল্লু আল্লাহ হারুন কলাইয়া হারুন বা মানা কিসে তোমাকে বারণ করলো যখন তুমি দেখলা যে আমার জাতি গোমরাহ হয়ে গেছে গোবাসের পূজা শুরু করে দিয়েছে আল্লাহ তান আমাকে ইতেবা করার ক্ষেত্রে কিসে তোমাকে বাধা দিয়েছে আপা আশাই তামরি আমার কি তুমি অমান্য করেছো কল আয়ব না উম্মা হে আমার মায়ের ফোলা লুজ বেলে হিয়া আমার দাড়ি চেপে ধরবেন না মানে বুঝা গেছে মুসা্লাম হারুন আলাই সাল্লাম দাড়ি চেপে ধরে মাথা চেপে ধরে ওলা বেরো আসি আর মাথা সুল ধরে মনে ঝাঁকু দিচ্ছেন মুসাল্লা সালাম মতো জালালি তবিয়তের নবী না তো কয় যে আমি ওদেরকে কিছু বলি নাই কেন ইন্নি খাসি আন আন্তাকুলা কারণ আমি জানি এটা বললেই ডিভাইড হয়ে যাবে জাতিটা ঐক্যবদ্ধ জাতি দুই টুকরা হয়ে যাবে তো ইন্নি খাসি তু আন্তাকুলা ফার কথা বই না বানি ইসরা তর্কুব কওলি আমি ভয় পেয়েছি আপনি এই দ্বিখণ্ডিত জাতি দেখে আমাকে বলবেন যে তুমি বানি ইসরায়েলকে দুই টুকরা করে দিলা অলমতর্কুব কাউলি আমার কথার অপেক্ষা কেন করলো না আমার কথার অপেক্ষা না করে আমার জাতিটাকে দুই টুকরা করে দিলা আমি এইভাবে পাইছি ওই দুই টুকরা হয়তো তো সেদিক ইচ্ছা আরও ভয়ঙ্কর হবে সেদিক ইচ্ছা আরও খারাপ পরিণতি ফাসাদু বাইন পরস্পরের সম্পর্ক নষ্ট হইলে এটা দিন মাথা মুন্ডালে যেমন চুল একটাও থাকে না দিনকে মুন্ডিয়ে দেয় পরস্পরের দিতে এত ভয়ঙ্কর জিনিস তো এই ডিভাইড অ্যান্ড রুল খবরদার এইসব মশলা নিয়ে কেউ কথা বলবেন না যারা বলবেন কে মতো দিন আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করবেন ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ভাবে আল্লাহ কাছে মামলা দেব যে এরা এই মশলা নিয়ে এরা এই মুহূর্তে মারামারি করতে গিয়ে জাতির দেশের সার্বভৌমত্বের সর্বনাশ করে দিয়েছে দেশের স্বাধীনতা সর্ব সর্বনাশ করে দিয়েছে এগুলো করবেন না এগুলোর কোনো সুযোগ নাই ইসলামে আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করুন হামদিক সাধু আল্লাহ আল্লাহুরকুম আসসালামাইকুম রহমতুল্লাহি